ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চ্যাম্পিয়ন্স লিগে তিনটি করে গোল খেয়ে যাচ্ছে বার্সেলোনা এর আগে প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তিন শূন্য গোলে পরাজিত হওয়ার পর টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচেও তিন শূন্য গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে কাতালান লিওনেল মেসিকে ক্লাব থেকে ছেড়ে দেওয়ার পর থেকেই এখনো পর্যন্ত নিজেদের গুছিয়ে নিতে পারেনি বার্সা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ব্যানফিকার মাঠে এদিন তিন শূন্য গোলের বিশাল পরাজয় বরণ করে নিয়েছে বার্সেলোনা দুঃস্বপ্ন মতো চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম কাটাচ্ছে কাতালান জায়ান্টরা ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর রোনাল্ড কোমেনের দল খেললো ভাবে আর বার্সেলোনার এলোমেলো ফুটবলের সুযোগটা কাজে লাগালো সব আক্রমণ করে ফুটবলে বার্সেলোনাকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে তারা চ্যাম্পিয়ন্স লিগে ই গ্রুপের ম্যাচে তিন শূন্য গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা এই ম্যাচের শেষ মুহূর্তে সাতাশিতম মিনিটের সময় দশ জনের দলে পরিণত হয়েছিল কাতালানরা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাডি গার্সিয়া এরপর কয়েক মিনিট দশজন নিয়ে খেলে বার্সা ম্যাচে বল দখলে আধিপত্য দেখিয়েছিল বার্সেলোনা তবে প্রতি আক্রমণ করে বার্সার জালে বেশি শট নিয়েছে বেনফিকা ম্যাচে শুরুতে তিন মিনিটের মাথায় পিছিয়ে পড়া বার্সা এরপর উনাশি এবং উনসত্তর মিনিটে পরপর দুই গোল হজম করে যার ফলে ব্যবধান দাঁড়ায় তিন শূন্য শেষ পর্যন্ত আর সমতায় ফেরা হয়নি কাতালান জায়েন্টদের এই ব্যবধানেই বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সার